যদি ইমেলটা আমি না পেতাম আমার ক্লায়েন্টকে আমি কি জবাব দেব? আজকে হাবিব ভাই যখন ইতিহাসের এটা বলতেছেন, আমি মেনে নিচ্ছি, আপনার কাছে বুঝতেছি আপনার স্টেক হোল্ডার। এখন হাবিব ভাই কিন্তু এক মাস আগে একটা অনুষ্ঠানে প্রমিস করেছিলেন ইমেল করবেন, ইমেলের জবাব দিয়েছে কিন্তু পরিপূর্ণভাবে হোমওয়ার্ক দেন, আমি পার্সোনালি দেখেছি ইমেলটা। প্রতিষ্ঠানগুলোর রোলের কথা বলছেন, আপনি অল ইউরোপ একটা ইনস্টিটিউশনের সঙ্গে জড়িত, অল ইউরোপ বাংলাদেশ অ্যাসোসিয়েশন, আমিও জড়িত, আমরা এটা করছি এবং নেক্সট 14-15 ব্রাসেলস একটা বড় কনফারেন্স আছে ব্যাপারে। এই আয়বা কিংবা এই ধরনের ফোরামগুলো এবং লোকাল যে ইনস্টিটিউশনগুলো, এগুলো মানুষকে ইন্টিগ্রেশনের ব্যাপারে কি রোল প্লে করছে? আয়বা আসলে একটা ইম্পর্টেন্ট অর্গানাইজেশন এবং আয়বা খুব অল্প সময় আমাদের, মাত্র 1.5 বছর হলো, এই অল্প সময়ের মধ্যে অনেক বড় বিস্তৃতি আমাদের ঘটে গেছে। আয়বাতে আয়বার মাধ্যমে আমরা টোটাল যে জিনিসটা করতে চাচ্ছি সেটা হচ্ছে ইউরোপে বসবাসকারী 1 মিলিয়ন লোকের প্রতিনিধিত্ব করার জন্য একটি সংগঠন। আর এই সংগঠনটি সম্বন্ধে যদি আমাকে বিস্তারিত বলতে হয় তাহলে অনেক সময়ের প্রয়োজন, অত সময় তো পাওয়া যাবে না। শুধু এতটুকু বলবো যে আয়বার সাথে সম্পৃক্ত হয়ে ইউরোপের যে প্রতিনিধিত্ব স্বরূপ যে সংগঠনটি, তার মধ্যে অনেক কিছুই পাওয়া যাবে যেটাতে ইন্টিগ্রেশনের তাকে যথেষ্ট হেল্প এবং সহযোগিতা হবে। আপনাকে অনেক ধন্যবাদ। অর্থাৎ ইন্টিগ্রেশন, অর্থাৎ পর্তুগালে যে নাগরিকত্বের ক্ষেত্রে আপনারা জেনেছেন এবং ইংল্যান্ডেও যারা বিভিন্ন অসংখ্য সামাজিক প্রতিষ্ঠান আছে, তারা কিন্তু এই যেমন আমাদের ইনস্টিটিউশনগুলো, কলেজগুলো, ফার্দার এডুকেশন ইনস্টিটিউটগুলো, ট্রেনিং সেন্টারগুলো, তারা কিন্তু ইন্টিগ্রেশনে অনেক বড় বড় রোল প্লে করে। তো এটা বলছেন আপনি কনফেডারেশন, এবং এই কনফেডারেশনের কারণে এর মাধ্যমে এগুলোকে সবাইকে আসলে একটা প্ল্যাটফর্মে আসা দরকার, এবং তাহলে ইউরোপিয়ান ইউনিয়নের কাছে একসঙ্গে দাঁড়ালে হয়তো এথনিক গ্রুপ হিসেবে, যেগুলো অর্গানাইজ গ্রুপ হিসেবে এবং ডায়াসপোরা হিসেবে, এটি কিন্তু সকলের জন্য, এই প্রতিষ্ঠানগুলো এবং কমিউনিটির জন্য উপকার আসতে পারে। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, যেতে হবে আমাদেরকে ছোট্ট একটি ব্রেকে। ব্রেকের পর ফিরে এসে নাশিদ ভাই ইংলিশ টেস্ট নিয়ে যে প্রশ্ন রেজ করেছেন সেই অ্যাপেন্ডিক্স সম্পর্কে, এবং B1-এ যদি আরেকটি গ্রেড উপরে উঠানো হয় তাহলে দীর্ঘদিনের অভিজ্ঞতা 10 বছরের মতো, এটি হাবিব ভাই বলতে পারবেন যে সেক্ষেত্রে আমাদের পরীক্ষার্থীরা এবং আমাদের যারা অ্যাপ্লিকেন্ট তারা কীরকম মানে পরীক্ষার মুখোমুখি, কীরকম অবস্থার মুখোমুখি হবেন সে ব্যাপারে তিনি বলবেন। এবং আমরা যাচ্ছি ছোট একটি ব্রেকে, ব্রেকের পরে ফিরে আসবো, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন।